Assalamualaikum. Welcome to Fresh Food Kitchen and Blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দয়া আল্লাহ তাআলা অশেষ সমতে। আমি কিব্রিয়া, আমি মেঘলা, আমরা দুজনেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো অনেক খুশি আছি। কেন আছি? একটা জিনিস আমাদের হাতে আসছে, সেটা আসলে কি বলবো, আমরা ওটা পাওয়ার পরে অনেক অনেক খুশি। সবই আপনাদের ভালোবাসায়, আপনারা একটু পরেই জানতে পারবেন। আর আপনাদের ভালোবাসার জন্য, শেয়ার করার জন্য আপনাদের কাছেই ছুটে আসছি। অবশ্যই শুরু করার আগে, কথাগুলো শুরু করার আগে, আজকে তো ব্লগ দিচ্ছি না, কথাগুলো শুরু করার আগে অবশ্যই এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন, যাতে করে আমাদের দেওয়া এই যে আমরা কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিওগুলো করি ওগুলো খুব সহজেই পেয়ে যান। তো অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এবং সুস্থ রেখে আমাদের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই থাকবেন। আর সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এত দূর এসেছি, আপনাদের ভালোবাসা নিয়ে। তো আমরা অবশ্যই, আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই সম্ভব না, এটা আসলেই সম্ভব না। অনেক দূর যেতে চাই, আরো অনেক দূর যেতে চাই। আর দোয়া করবেন যাতে বেঁচে থেকে ভালো কাজ উপহার দিয়ে যেতে পারি। আর তো চলেন আজকে এই খুশির সংবাদটা, এবং আমরা আপনাদের সাথে, তার আগে একটা কথা বলো, আমাদের মানে ইউটিউব জার্নিটা অবশ্যই শুরু করব। তো চলেন শুরু করা যাক। লেটস গো না বললে তো আমার ইন্ট্রো না দিলে হবে না। চলেন ইন্ট্রো পরে আসছি, লেটস গো। Microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead, don't step to me newbie, I can truly be moody. ইন্ট্রো পরে চলে আসলাম। তো কথা হচ্ছিল ইউটিউবের জার্নি নিয়ে। তো আসলে ইউটিউব আমরা জানতাম যখন আমাদের, আসলে আমরা যখন ছোটবেলা ছিলাম মানে কলেজে পড়তাম, কোনো গান মানে শোনার, আমি যখন কলেজে পড়তাম আসলে না, কলেজে যখন পড়তাম তখন ইউটিউবও ওরকম ভাবে দেখতাম না, কারণ ইন্টারনেট ওইভাবে ইউজ করতাম না। আমাদের হাতে মোবাইল ছিল তখন নোকিয়া, তারপরে সিম্ফনি, এই টাইপের ফোল্ডিং, তারপরে টিপ বাটনের ফোনগুলো ছিল, কিন্তু এত মানে অ্যাভেলেবল ছিল না। তো ইউটিউব বলতে আসলে আমি জানতাম যে আসলে ইন্টারনেটে আমরা যখন সাইবার ক্যাফে বসতাম তখন ইউটিউব দেখতাম। তো এইভাবেই ছিল। তো ইউটিউব করব এরকম কখনো চিন্তাও করিনি যে ব্লগিং করব। আর বিয়ের পর থেকে মেঘলা অনেক সুন্দর সুন্দর রান্না করতো, অনেক সুন্দর আমরা শেয়ার করতাম তখন ফেসবুকে। তো ফেসবুকে শেয়ার করতাম, ফেসবুকে আসলে অনেকে কমেন্টস করতো যে ভাবি এত সুন্দর করে রান্না করে আমাদেরকে কবে খাওয়াবেন, কবে খাওয়াবেন, তো দাওয়াত করে খাওয়াবেন কবে। তো আমার অনেক ভাই বোন আছে আমাকে বলতো যে এত সুন্দর ভিডিও করিস তোরা, অবশ্যই ইউটিউবে দিতে পারে। তখন আমার চিন্তা হলো যে ইউটিউব তো, তারপর আমরা যখন আমাদের বাসায় যখন ইন্টারনেট আসে তো তখন আসলে ইউটিউব আমি চিন্তা করলাম যে ইউটিউব একটু দেখি। তখন আমাদের বাসায় ইন্টারনেট আসছে, তখন ইন্টারনেট আসার পরে আমরা তখন, আমি তখন তখনও রাজি হইনি আমরা যে চ্যানেল খুলবো বা কিছু, হ্যাঁ তখনও আমরা কেউ ঠিক করিনি বা প্ল্যানিং করিনি যে চ্যানেল খুলবো। তো আমি আমি খুব দিতাম, আমি আমার ফেসবুকে, আপনারা যদি আমার ফেসবুকে এখনও আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করতে পারেন, দেখবেন ওখানে অনেক ছবি আছে আমার রেসিপির, ও মানে মাঝে মধ্যেই আমাকে খুব মজার মজার রেসিপি ছবিগুলো দিতাম। তো আমার ভাই বোনরা বলতো যে তুই কেন ইউটিউবে দিস না, ইউটিউবে দিলে ভালো তোর একটা ইয়া হবে, পরিচিত হবে, অনেক ভাই বোন পাবি। তো আসলে সত্যি কথা, ইউটিউব পরে আমি খুলি, খোলার পরে আমি কিছুই জানতাম না আসলে ইউটিউবের বিষয়ে, আমি কিছুই জানতাম না। চ্যানেলটা আগে খুলেছিলাম, আমার চ্যানেল আগে খুলেছিলাম কিব্রিয়া ব্লগ, তো কিছুই জানতাম না, যা পারতাম তাই দিতাম, হাবি জাবি দিয়ে ইউটিউব সম্বন্ধে আমাদের আসলে কোনো ধারণা ছিল না। এবং মেঘলাটা খোলার পরে মেঘলা রেসিপি দিত, আসলে আমরা কিছুই জানতাম না কোত্থেকে মিউজিক নিতে হয়, কোত্থেকে কি করতে হয়, এটা আসলে আমরা জানতে পারি, এমনকি ভিডিওটা কিভাবে এডিট করতে হয় এটাও জানতাম না। তো এটা আসলে আমরা সিরিয়াস হয়েছি আমরা একজনের কথায়, যার কথা বললেই না, না আসলে বলতেই হয়, এটা যে আমার প্রিয় ভাই, আমার ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই জীবন ভাই দুবাইতে থাকে, দুবাই ব্লগার জীবন, অনেকে চেনেন বা অনেকে চেনেন না। তার আরেকটা অনেক বড় একটি চ্যানেল আছে ইসলামী জীবন, আপনারা চাইলে দুবাই ব্লগার জীবন ভাইয়ের সাথে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন ইউটিউব বিষয়ে। তো ওনার কথাতে উনি বলেছে যে ইউটিউব করতে আসছেন এটা তো ছেলে খেলা নয়, আর
এতে আপনাদের সাবস্ক্রাইব বাড়াতে হবে। আমাদের তখন 7 মাস অলরেডি মানে পার হয়ে গেছে, আমরা ওয়াচ টাইমও হয় নাই, ওয়াচ টাইম হয়নি। তারপরে আমরা ওনার কথাতে আমরা সিরিয়াস হই এবং ওনার সাপোর্টে আমরা এত দূর এগিয়ে আসছি। আপনাদের তো ভালোবাসা সাপোর্ট আছেই, কিন্তু উনি আমাকে আসলে এই বিষয়গুলো দেখিয়ে দিয়েছে যে এদিকে যাও, এটা করো, ওটা করো। এই বিষয়গুলো সম্পর্কে আমি জানতে পারি যে ইউটিউব কিভাবে করতে হয়, কিভাবে কি বিষয়, এর যত বিষয় আছে ফুল ডেসক্রিপশন আমি ওনার কাছ থেকে পাই। আমাদের ছিল কোশ্চেনের ভান্ডার আর ওনার ছিল উত্তর। তো আপনারা চাইলে ওনাকে কোশ্চেন করতে পারেন, উনি মাঝে মধ্যে লাইভ করে। তো ওই লাইভে আপনাদের সব ভাই বোনদের জন্যই করে, যারা আপনারা নতুন ইউটিউবার এবং অনেক কিছু জানতে চান অবশ্যই চলে যাবেন দুবাই ব্লগার জীবন ওনার চ্যানেলে, অবশ্যই আপনারা সব ধরনের কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন ইউটিউব বিষয়ে। তো এই তো আমাদের তারপর থেকে আমরা সিরিয়াস হই এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃতজ্ঞতায় আমরা মনিটাইজেশন আমাদের চ্যানেলে অন হয়। তো অন হওয়ার পরে যে জিনিসটা আমরা আজকে আমি পেয়েছি আমরা হাতে, সেই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলেন দেখে আসি পোস্টম্যান এসে আমাদেরকে কি দিয়ে গেল, লেটস গো। এই যে আমাদের অ্যাডসেন্স চলে আসছে, অনেক দিন পর, অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। আচ্ছা, তো দেখতেই পারলেন পোস্টম্যান কি দিয়ে গেছে, যদি না দেখতে পারেন তাহলে আমি দেখিয়ে দিই। এই সেই সোনার হরিণ আমরা দেখিয়ে দিচ্ছি, আমাদের হাতে চলে এসেছে আমাদের সেই কি বলবো, অনেক প্রতীক্ষার পরে, অনেক দিন ওয়েট করার পরে সেই চিঠি আমাদের হাতে চলে আসছে, গুগল অ্যাডসেন্স। এটাই আসলে সোনার হরিণ। এই হরিণটা পাওয়ার জন্য আমরা আসলে কি বলবো, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। তো এটা আমাদের হাতে চলে আসছে, বেশি করে কি প্রিয়া কষ্ট করেছে, হ্যাঁ লাইফ করে। তো এটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা কিভাবে হয় এটাই আপনাদেরই জন্য আমরা পেয়েছি, আপনাদেরই ভালোবাসা, ভালোবাসা সাপোর্ট। এবং জীবন ভাই আমার ভাই, ওনার এত মানে উনি সব সময় বলে যে ভাই আমরা হতাশ হয়ে যেতাম যে আসলে কি করব, পারবো কি না, হবে কি হবে না আমাদের, উনি সব সময় আমাদেরকে সাহস দিয়ে গেছেন যে অবশ্যই ভাই আপনি পারবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন। ভাইয়া আপনার জন্য আমরা অনেক দোয়া করি এবং যারাই আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন এত সুন্দর সুন্দর, এবং কষ্ট করে আপনাদের অমূল্য সময়টুকু দিয়ে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেছেন, ওয়াচ করেছেন, সাপোর্ট করেছেন, তাদের জন্য আমরা আসলে অন্তরস্থল থেকে দোয়া করি এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাদেরকে সব সময় যেন সুস্থ রাখে এবং সব সময় হাসি খুশি রাখে। তো এই যে এটা দেখাচ্ছি, আপনারা দোয়া করবেন আর আপনারা সাপোর্ট করবেন, এরকম যেন সিলভার বাটনটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি, এরকম যেন আমরা সিলভার বাটনটাও হাতে পেয়ে যাই, সেই দোয়া চাই আপনাদের কাছ থেকে, সেই দোয়া চাই আপনাদের কাছ থেকে। তো এরপরে আমরা আমি আমার আব্বু আম্মুর হাতে দিব এবং তাদের কাছ থেকে দোয়া নিব, আপনাদের কাছ থেকে দোয়া চাই যে আপনারা আমাদেরকে দোয়া করুন, আমরা যাতে সামনে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং বেঁচে থাকি, সুস্থ থাকি ভালো মতো এবং এগিয়ে যেতে পারি। এবং অবশ্যই ভালো কোনো কাজ, অবশ্যই খারাপ কোনো কাজ না, ভালো কোনো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, যাতে করে আমাদের দুনিয়াতেও আমরা সফল হতে পারি, আখিরাতেও আমরা সফল হতে পারি এবং সবসময় আপনাদের কাছেও ভালো আমরা থাকতে পারি, আল্লাহর কাছেও জানি ভালো থাকতে পারি। তো চলেন আমরা দেখি বাবা মা এটা পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে কি বলে, আর চলেন তাহলে দেখে আসি। এই যে আব্বু, আমি আজকে আমরা অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম, তা তোমাদের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাল্লাহ আশা করি। আসলে অনুভূতি তো বড় ব্যাপার না, আপনারা এইভাবে আমার ছেলেকে বৌমাকে সাপোর্ট করে যান যেন সিলভার বাটনটা পায়, তাহলে আরও অনেক খুশি হব, অনেক আরও সামনে আরও এগিয়ে যায়। বাবা কিছু বলুন, আর সামনে আরও এগিয়ে যাক, ওরা সিলভার বাটন পায় আমি ইনশাল্লাহ দোয়া করি, আপনারাও দোয়া করবেন, পাশে থাকবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ তোমাদের।
আব্বু আম্মু তো অনেক খুশি আপনারা দেখতেই পারলেন, তো ওনারা দোয়া করে দিল, আপনাদের কাছে আমরা দোয়া চেয়েছি এতক্ষণ। তো আজকে আর কথা বাড়াবো না, আমরা তো অনেক খুশি, এই খুশি আসলে আরো 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 খুশি আপনাদের কাছে আমরা চাই, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আসলে এই খুশিগুলো উদযাপন করতে পারতাম না। আপনারা এতদিন আমাদেরকে সাপোর্ট করেছেন, বিধায় আমরা এই খুশি নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আরো সামনে আসতে চাই অবশ্যই। ভালোবাসা আমাদের সম্বন্ধে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে জানা, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনারা সবাই কমেন্টস করেন এবং কমেন্টসগুলো পেলে আসলে আমরা অনেক ভালো লাগে আমাদের কাছে এবং কাজ করার স্পিয়ার বেড়ে যায়। কমেন্টসগুলো খুব মানে মনোযোগ সহকারে পড়ি, মনোযোগ সহকারে পড়ি এবং আসলে কি বলবো, আমার চ্যানেলে যদি আসলে কম সংখ্যক লোক থাকে, আমাদের ভালোবাসার লোক থাকে, তারা যদি আমার একটা ভিডিওতে যদি 10টা কমেন্টসও আসে, সেই 10টা কমেন্টস এবং 10টা ভিউ আমার জন্য যে 10,000 10,00,000 মতো, তো এরকমই ভালোবাসা আমি দিতে চাই আপনাদেরকে এবং আপনাদের কাছ থেকেও পেতে চাই। তো আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কিবরিয়া, আমি মেঘলা, আমরা দুজন আজকে বিদায় নিচ্ছি অবশ্যই সামনে, এবং অবশ্যই আপনারা মিষ্টি খেয়ে নেন, মিষ্টি আপনাদের জন্য। আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, আমি একটা রেসিপি ইয়াতে দিয়ে দিব, অবশ্যই এখানে ক্লিক করে দেখে নেবেন একটা মিষ্টির রেসিপি অবশ্যই। তো ভালো থাকবেন আজকের জন্য, আল্লাহ হাফেজ। Yo, yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody, I could have played the fucking Grinch in the movies, I've been a...